রাজবিহারীর চরিত্রের আর একটা দিক দেখিবার আছে রাজবিহারীকে দেখিতে হইলে ও বুঝিতে হইলে তাহার সরল বালসুলভ চপলতাকে পৃথক করিয়া দিয়া তাহাকে দেখা যায় না এই প্রকার হাস্যরসাত্মক একটা ঘটনার উল্লেখ করিয়া সেই দিকটা পরিস্ফুট করিবার চেষ্টা করিব রাসবিহারী তো কত চন্দননগরে রাজবিহারীর মাথায় এক সুদীর্ঘ টিকি রাজবিহারীর বিমাতা কোশালার মধ্যে একটা গাভীর বন্ধন অবস্থায় মৃত্যু হওয়াতে বড়ই বিষণ হইয়া পড়েন গোশালায় বন্ধন অবস্থায় গো হিন্দু গৃহস্থের পক্ষে গুরুতর পাপ রাজবিহারী মাকে বিষণ্ন দেখিয়া কারণ জিজ্ঞাসা করিলেন মা বলিলেন রাশি মনটাতে একটুও সুখ নাই বাবা একটুও শান্তি পাচ্ছি না গরুটা হঠাৎ মরে গেল কিছুই তো আগে জানতে পারি নাই বাড়িতে গো আমাকে বড়ই কষ্ট দিচ্ছে বাবা রাজবিহারী গম্ভীর হইয়া গেলেন এবং মধ্যে মধ্যে মাথা নাড়িতে লাগিলেন দীর্ঘ টিকিগুচ্ছ আন্দোলিত হইতে লাগিল বিমাতা রাসবিহারীর মুখভঙ্গি লক্ষ্য করিয়া আরও বিমর্ষ হইয়া পড়িলেন সহসা রাসবিহারী লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইলেন উপায় আছে অতি সোজা একেবারে জলের মতো সোজা তুমি অষ্টপ্রহার লাগিয়ে দাও মা সব বিপদ কেটে যাবে মায়ের মুখ উজ্জ্বল হইয়া উঠিয়াই আবার ম্লান হইয়া গেল তিনি মলিন মুখে বসিয়া রইলেন রাসবিহারী উৎসাহের সহিত বলিয়া উঠিলেন আর কি লাগিয়ে দাও না মা একেবারে সুহ্য শীঘ্র মা কিন্তু হতাশচক্ষে রাসবিহারীর দিকে চাহিয়া রইলেন রাসবিহারী অসহিষ্ণু হইয়া বলিলেন আবার মুখ ভার করে বসে বলি ব্যাপার কি মা মলির হাসি হাসিয়া বলিলেন অষ্টপ্রহারের খরচ পাই কোথায় বাবা রাসবিহারী হাসিয়া খুন হাসি থামিলে বলিলেন আরে বেটি দেবে গৌরী আমি চললাম বায়না করতে পায়না হইল পাল টাঙানো হইল প্রতিবেশীরা নিমন্ত্রিত হইল গায়কেরা কোমরে লাল ছালু বাঁধিয়া চামড় দুলাইয়া পালা শুরু করিল কিন্তু যে এতটা করিল তাহার জ্বর আসিয়া পড়িল সে দ্বিতলের ঘরে জ্বরের যন্ত্রণায় ঝটফট করিতে লাগিল মা গান বন্ধ করিবার কথা উত্থাপন করিতেই রাসবিহারী খেপিয়া উঠিলেন অতএব পালা কুড়া উদ্যমে চলিতে লাগিল রাজবিহারীকে দেখিবার ভার করিল রাসবিহারীর তৃতীয় ভ্রাতার উপর পাখা টানিতে টানিতে বেচারি প্রাণান্ত সন্ধ্যা হইয়া আসিল তবুও জ্বরের প্রকোপ প্রশমিত হইল না সহসা রাসবিহারী কাঁচি কাঁচি করিয়া চিৎকার করিয়া উঠিলেন ভ্রাতা কাঁচিয়া আনিতে ছুটিল বহু অনুসন্ধানের পর রাজবিহারীর ভ্রাতা কাঁচি লইয়া উপস্থিত হইল ভ্রাতাকে কাঁচি হস্তে আসিতে দেখিয়াই রাজবিহারী বিছানার উপর হাঁটু উঁচু করিয়া বসিলেন ও দুই হাতে টিকিগুচ্ছ উঁচু করিয়া ধরিলেন শিকির কাঠ একেবারে বুঁচিয়ে কাঠ ভয়ে ভয়ে ভ্রাতা টিকি কাটিল রাসবিহারী বিছানায় শুইয়া আরামের নিঃশ্বাস ফেলিলেন এবং অল্পক্ষণের মধ্যেই ঘুমাইয়া পড়িলেন জ্বরও আধ ঘন্টার মধ্যে ছাড়িয়া গেল রাত্রি দশটার পর রাজবিহারী আসরে গিয়া বসিলেন কাহারও নিষেধ মানিলেন না প্রাতে টিকি প্রহসন শুরু হইল টিকি লইয়া প্রশ্ন হইলে রাজবিহারী গম্ভীর হইয়া উত্তর দিলেন টিকি দিয়া ইলেকট্রিক পাস করিতেছিল বলিয়া শরীরটা বড় আনচান করছিল যাই টিকি কাটা ব্যাস জল বাসাধান সকলে উচ্চরবে হাসিয়া উঠিলেন ও নানা প্রকার বিদ্যুৎ করিতে লাগিলেন রাসবিহারীও গরম হইয়া উঠিতে লাগিলেন অবশেষে তিনি গম্ভীর মুখে প্রতিবাদ করিলেন মানো কিনা বাংলার মাটি জলে ভরা বাংলার আবহাওয়া জলীয় মানো কিনা পৃথিবীতে অবিরত বিদ্যুৎছাম্য রক্ষা করিতে চেষ্টা করিতেছে মান কিনা নানা দ্রব্যের মধ্য দিয়া বিদ্যুৎ বিচ্ছরিত হচ্ছে মান কিনা অঙ্গুলি দিয়া নাক দিয়া কান দিয়া অবিরত বিদ্যুৎ আকৃষ্ট হইয়া পা দিয়া পৃথিবীতে প্রবাহিত হইতেছে তবে মানিবে না কেন দিয়া বিদ্যুৎ বিচ্ছুরিত হইতে চেষ্টা করিতেছিল জানো তুমি আমায় স্পর্শ করিলে আমার তোমার মধ্যে বিদ্যুৎ বিনিময় হয় আমি যদি অসৎ হই আর তুমি সৎ হও আমার গুণের অংশভাগী তুমি হও আর তোমার সৎগুণের অংশভাগী আমি হই রাসবিহারী চুপ করিয়া একবার সকলের দিকে তাকাইলেন তারপর আরম্ভ করিলেন হিন্দু ঋষিরা যে সমাজের ভিন্ন ভিন্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন বিধিনিষেধ বেঁধে গেছেন সেগুলোকে হাসিয়া উড়াইয়া না দিয়া পালন করিয়া দেখো, লক্ষ্য করো ফলাফল লিখিয়া রাখো দেখিবে যে তার কতগুলা ভুয়া নিয়ম রেখে যাননি তারা তোমাদের আধুনিক বৈজ্ঞানিকদের মতোই পর্যালোচনা করিয়াছিলেন জান তারা প্রত্যক্ষদর্শী ছিলেন তবে সেদিনের কৃষ্টির পর অনেক ময়লা অনেক আবর্জনা কালের আঘাতে জমে উঠেছে তাকে ধুয়ে সাফ করো সোনা বেরিয়ে পড়বে চাই কি মানিকও বেরিয়ে পড়তে পারে তা নয় কেবল চিমটি কাটতে পারো আর দাব বের করে হাসতে পারো রাজবিহারীর উত্তরে সকলেই চুপ মা শুধু হাসিয়া বলিলেন খ্যাপাকে তোরা খ্যাপাস কেন এই সেই রাজবিহারী যার জন্ম হইয়াছিল গোশালায় এই সেই রাজবিহারী যাহাকে সংযত করিতে শুধু তাহার বিমাতাই পারিতেন এই সেই রাজবিহারী যাহার বিষয়ে কমিটি রিপোর্টে লিপিবদ্ধ করিতে গিয়া ইংরাজ নটোরিয়াস বা রাসবিহারী বলিয়া লিপিবদ্ধ করিয়াছে এই সেই রাজবিহারী যাহাকে ধৃত করিবার জন্য ইংরাজ প্রাণপণ চেষ্টা করিয়াছে এই সেই রাজবিহারী যাহাকে গ্রেপ্তার করিবার জন্য ইংরাজ আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করিয়া জাপানি জাহাজের উপর গোলা বর্ষণ করিয়াছে এই সেই রাসবিহারী যাহার রক্তের জন্য ইংরাজ জাপানে গুপ্তচর নিয়োগ করিয়াছে ভাবিতেও সাগরে নিমজ্জিত হইতে হয় ডেরাডুনে অবস্থানকালে রাসবিহারী বহু জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি নিজে সামান্য কেরানি ছিলেন এবং তাহার বেতনও অল্প ছিল বটে তথাপিও নিজের গ্রাসাচ্ছাদনের জন্য সামান্য অর্থ রাখিয়া বাকি সমুদায় তাহার নিকট হইতে নিয়মিত সাহায্য পাইত ইহা ছাড়া তিনি কোনো কোনো ছাত্রেরও স্কুল কলেজের বেতনও দিতেন দান প্রবৃত্তি রাজবিহারী তাহার পিতার নিকট হইতে পাইয়াছিলেন বিনোদ বিহারী যতদিন চাকরি করিতেন নিয়মিতভাবে দুস্থ আত্মীয় স্বজন ও বিধবাদের যথাসায্য সাহায্য করিতেন রাজবিহারী বলিতেন ধনির লক্ষ্য মুদ্রাদানের দানের অপেক্ষা দরিদ্রের মুষ্টিভিক্ষা অধিক মূল্যবান দান নামের জন্য দরিদ্রের দান শ্রদ্ধার দান সমবেদনার দান ধনির দান দরিদ্রকে রক্ষা করে না দরিদ্রের মুষ্টিভিক্ষা একত্রিত হইয়া বহু দরিদ্রকে রক্ষা করে যদি সব দরিদ্র একত্র হইয়া প্রত্যেক মাত্র এক মুষ্টি দান করে পৃথিবীতে অনাহারে কেহ মরিবে না যদি ভারতের প্রত্যেক পরিবার বৎসরে প্রতিষ্ঠানে এক মুদ্রা দান করে তবে বিরাট প্রতিষ্ঠান সব গড়িয়া উঠিতে পারে যাহার ফলে বহু ধন সৃষ্টি হইতে পারে ও বেকার সমস্যা তিরোহিত হইতে পারে আসলে চাই কহিত সমবেদনা ও ত্যাগ অনাবশ্যক আরাম বর্জন বিশাল হৃদয় ডেরাডুনে পি কে ঠাকুরের বিস্তৃত বাগানের মধ্যে সুসজ্জিত বাড়ি ছিল ইহারি তত্ত্বাবধান করিতেন শ্রী অতুলচন্দ্র ঘোষ এই বাটি প্রায়ই খালি পড়িয়া থাকিত স্থানটি নির্জন রাজপথ হইতে বহু উদ্যানের মধ্যে এই পাটি এইখানেই প্রথম বিপ্লব কেন্দ্র স্থাপিত হইয়াছিল এইখানেই অতুলচন্দ্র জ্ঞান অবধবিহারী প্রভৃতি বহু বিপ্লবী রাজবিহারীর সহিত মিলিত হইতেন বোমার পর এ কেন্দ্র ভাঙিয়া যায় ও অবিরত কেন্দ্র একস্থান হইতে অন্য স্থানে সরাইতে হয় স্যার মাইকেল ওডায়ার লাহোর ষড়যন্ত্র বিষয়ে তাহার ভারতকে আমি যেমন জানিতাম নামক পুস্তকে লিপিবদ্ধ করিয়াছেন এই সময় বিপ্লবী নেতা রাজবিহারী লাহোর বিপ্লব পরিচালনা করিবার জন্য তাহার কেন্দ্র পাঞ্জাবে সরাইয়া আনিলেন ও সঙ্গে আনিলেন পুনার দুঃসাহসী ব্রাহ্মণ যুবক ইউজি পিংলে কে এই পিংলে শিখ বিপ্লবীদের সহিত আমেরিকা হইতে ভারতে প্রত্যাবর্তন করে পিংলে রাজবিহারীর এক অতি নির্ভীক সহকারী তাসুমার নামক জাহাজ ও তাহার বিপ্লবীরা আমাদের হস্তে পড়িবার পরই হতেই পিংলে রাজবিহারীর একজন প্রধান সহচর রূপে করিতে থাকে লাহোর আর্য সমাজ কলেজের অধ্যাপক ভাই পরমানন্দ শিখ ও হিন্দু বিপ্লবীদের মধ্যে যোগসূত্র রক্ষা করিতেছিলেন ভাই পরমানন্দ যুদ্ধের পূর্বেই আমেরিকা হইতে ভারতে ফিরিয়া আসেন উনিশে ফেব্রুয়ারি আমরা গোয়েন্দা মুখে সংবাদ পাইলাম রাসবিহারী ও পিংলে তাহাদের প্রধান কেন্দ্র লাহোরে স্থাপিত করিয়াছেন রাসবিহারী ও পিংলে সন্ধান করেন যে আমরা তাহাদের সকল মতলব জানিতে পারিয়াছি তাহারা বিদ্রোহ তারিখ একদিন অগ্রে নির্ধারিত করেন উনিশে ফেব্রুয়ারি রাত্রিতেই তাহারা বিদ্রোহ করিবে স্থির করিয়া ফেলেন ও সঙ্গে সঙ্গে তাহারা এই সংবাদ ভিন্ন ভিন্ন কেন্দ্রে ও সৈন্যাবাসে প্রেরণ করেন আমাদের মুহূর্ত বিলম্ব না করিয়া কার্য অবতরণ করিতে হয় সেই দিন বিদ্রোহীদের চারখানি বাড়ি পুলিশ তল্লাশি করিয়া বহু বোমা ও বোমা প্রস্তুতকরণের মাল মশলা সরঞ্জাম বিপ্লব প্রচারমূলক পুস্তক ও বিপ্লবী পতাকা সহ তেরো জন বিপ্লবীকে গ্রেপ্তার করে কিন্তু রাসবিহারী ও পিংলে ধরা পড়িল না কয়েকদিন পর পিংলে মিরাটে ধরা পড়েন তাহার সঙ্গে বাংলা হইতে আনিত প্রচুর বোমা ছিল বিশেষজ্ঞরা অনুমান করেন যে এই সকল বোমার সাহায্যে একটি সৈন্যবিভাগ ধ্বংস করা কিছুমাত্র অসম্ভব ছিল না উপরোক্ত বিবৃতি সাক্ষ্য দিবে রাসবিহারীর সংগঠন শক্তির ও প্রভূত আয়োজন শক্তির পূর্বেই বলিয়াছি সেদিন যদি বিশ্বাসঘাতকতা রাসবিহারীকে পঙ্গু না করিত তাহা হইলে হয়তো বহু পূর্বেই ভারত স্বাধীন হইতে পারিত রাসবিহারী স্মৃতি পিংলের স্মৃতি এবং এই তেরো জন দেশকর্মী স্মৃতি রক্ষা করিবার বিষয়ে ভারত কি অবহিত হইবে না ইহারা কেহই দেশভক্তিতে কর্মশক্তিতে ত্যাগ ধর্মে কোনো দেশীয় বা বিদেশীয় দেশভক্ত অপেক্ষা হীন নহে বাঙালি যদি বীর সন্তান বীরমাতা মাতা লাভের তোমার আকাঙ্ক্ষা থাকে যদি সেদিনের মতো আজও তোমার ভারতে অগ্রণী হইবার পথপ্রদর্শক হইবার লিপসা থাকে তবে তোমার দেশকর্মীর দেশসেবকের নিত্য পূজার ব্যবস্থা করো ইহাদের লইয়া পল্লীগাথা রচনা করো সে গান বাঙালিকে শুনাইবার জন্য চারণ সৃষ্টি করো পথে ঘাটে গৃহস্থের অঙ্গনে মেলার প্রাঙ্গণে সে কাহিনী গাইয়া জাতির মধ্যে কর্মপ্রবৃত্তি জাগাও একতা শিখাও তবেই বাঙালি আবার জাগিবে বাংলা শক্তিসাধকের দেশ বাংলা মাতৃসাধকের জন্মভূমি বাঙালি একাগ্র হইয়া শক্তিসাধনা করো মাতৃপূজা করো অবশ্যই জগতে আবার বরেণ্য হইবে মাত্র পঁচিশ বৎসরের যদি বাঙালি সাহিত্যিক অসার উপন্যাস ও রম্যরচনা পরিত্যাগ করিয়া এইদিকে মন দেয় যদি বাঙালি আভিজত্য গঠনে যত্নবান হয় নিশ্চয়ই বাঙালির কর্মশক্তি উদ্বুদ্ধ হইবে বাংলার মাটিতে আবার সুবর্ণ ফলিবে যে বাঙালির স্বদেশপ্রেমিকতায় মাতৃভক্তির পরাকাষ্ঠায় ও অনন্য সাধারণ আত্মোৎসর্গে ভারত স্বাধীনতা লাভ করিয়াছে যে বাংলার সম্বন্ধে একদিন ভারতের মহাপুরুষেরা এক বাক্যে স্বীকার করিয়াছিলেন হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে আদার্স থিঙ্ক টুমোরো অর্থাৎ আজ যাহা বাংলা চিন্তা করে অন্যান্য প্রদেশের নিকট তাহা পরদিন প্রতীয়মান হয় আজ সে বাঙালির অবস্থা কি বাঙালি আজ পরকৃপাভিকারী হীন পর্যায়ভুক্ত ও দাসত্ব ললু প্রধানত যে বাংলার প্রাণপাতে ও আত্মোৎসর্গে ভারত স্বাধীনতা লাভে সমর্থ সে বাংলা আজই ক্ষেত্রে কোনো পর্যায়ভুক্ত তাহাও কি আবার বলিয়া দিতে হইবে কি অদৃষ্টের পরিহাস